নমস্কার, আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন। এই মুহূর্তে ওভার টেলিফোন আমার সাথে রয়েছেন এক করোনা বিজয়ী। কে তিনি? তিনি হলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, নৈহাটির বাসিন্দা বিকাশ সাউ। বিকাশবাবু, আপনাকে দ্য রেগুলার ডট ইনে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন এখন? এখন পুরো সুস্থ রয়েছি, বাড়িতে রয়েছি, কালকেই বাড়িতে এসেছি। আপনি তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, আক্রান্ত হয়ে কোথায় চিকিৎসাধীন ছিলেন? প্রথমেই আপনাকে বলে রাখি যে করোনা ভাইরাস থেকে আক্রান্ত হয়েছি সেটা মানে করোনা থেকে ভয় পাওয়ার কিছু নয়। আক্রান্ত হয়েছি রাজারহাট সিএনসিআই হসপিটালে, ভর্তি হয়েছিলাম রোববার সন্ধ্যাবেলা নাগাদ, রবিবার সন্ধ্যাবেলা নাগাদ ভর্তি হয়েছি এবং আমি কালকে দিন মানে শনিবারের সন্ধ্যাবেলা নাগাদ আমি একদম ফিট হয়ে বাড়ি ফিরে এসেছি। তার মানে ওই যে রাজারহাট, যে রাজ্য সরকার থেকে যে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, ওখানে ছিলেন আপনি? হ্যাঁ, আমি ওইখানেই ছিলাম। তো চিকিৎসা ব্যবস্থা কেমন, কিরকম দেখলেন স্বাস্থ্য পরিষেবা? প্রথমেই আপনাকে বলে রাখি, অন্যান্য রাজ্যের তুলনায় যদি পশ্চিমবাংলা থেকে তাকে তুলনা রাজ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরকে যদি তুলনা করা যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের পরিষেবা যেইভাবে দিচ্ছে, যেইভাবে উনি স্বাস্থ্য ব্যবস্থাকে হালটা ধরেছেন, মানে সেটা অতুলনীয়, প্রশংসনীয়। ঠিক আছে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে যে উনি এই মহামারীর সময় স্বাস্থ্য ব্যবস্থাকে কড়াভাবে ধরে আর এই সুন্দর পরিষেবা উনি দিয়েছেন, যাতে আমাদের রিকভারি যে পার্সেন্টেজটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো রিপোর্ট পাচ্ছি আমরা, ভালো রিপোর্ট রয়েছে। কিন্তু রাজ্যে তো উত্তরোত্তর তো করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল অবধি ছিল 40,000 আক্রান্তের সংখ্যা, তেমনি সুস্থ সংখ্যাও রয়েছে। তো কি বলবেন এই বিষয়ে? দেখেন, এতদিন লকডাউন চালু ছিল, ঠিক আছে, কোনো না কোনো সময় তো মানুষকে কাজের স্বার্থের জন্য বেরোতে হবে। আমরা দেখতে পেরেছি লকডাউন যতদিন ছিল ততদিন সেরকম মানে আমরা পজিটিভ কেস গুলো পাচ্ছিলাম না, তবে লকডাউন একটু রিলিফ যবে থেকে হয়েছে তবে থেকে একটু পার্সেন্টেজটা বেড়েছে, কিন্তু তার সাথে সাথে রিকভারি পার্সেন্টেজটাও বেড়েছে। এবং তার একমাত্র মানে তার ক্রেডিটটা গোস টু ক্রেডিট আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে উনি কাজ করছেন। তার সাথে আপনাকে বলে রাখি যে লকডাউন পুরোপুরি বন্ধ থাকলে অচলনীয় অবস্থা হয়ে যাবে, যেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, আমরা অনেকটা নিয়ম মেনে, রাজ্য সরকারের অনেকটা নিয়ম মেনে, তারপর লকডাউন প্রক্রিয়ার সময় আপনি কিভাবে বাইরে বেরোবেন, কিভাবে থাকবেন, সেই নিয়মগুলো রাজ্য সরকার বলে দিচ্ছে যে আপনি কিভাবে থাকবেন এবং কিভাবে কাজ করবেন। সেটা করে খুব জরুরি থাকলে বাইরে বেরোন, মাস্ক লাগান, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন, এই এইগুলো করে আপনি থাকুন, তাতে কাজগুলো করুন, তাতে আপনার কাজগুলো হবে এবং লকডাউনটাও একটু দূরত্ব বড়ে বুঝিয়ে রাখুন, ফিজিক্যালি একটু ডিস্টেন্স রাখুন মানুষের সাথে, চলবে, এরকমই আমাদের চলতে হবে, থাকতে হবে। কারণ যেখানে হু থেকে বলেই দিয়েছে যে করোনা ভাইরাসকে নিয়েই আমাদের থাকতে হবে এখন। হ্যাঁ, কারণ এর তো এখন পর্যন্ত বিশ্বজুড়ে কোনো ভ্যাকসিন নেই। আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি অন্যান্য দেশরা কিন্তু ভ্যাকসিনের দাবি করছে, তার কিন্তু এখনো মার্কেটে তো অ্যাভেলেবেল হয়নি। তো আমাদেরকে এটা নিয়েই থাকতে হবে, যখন এটাকে নিয়েই থাকতে হবে তখন আমরা একটু ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন করে, একটু নিয়ম মেনটেন করে আমরা যেভাবে থাকতে পারি, যাতে আমরা মানে কেউ যাতে আবার না খেয়ে মরে যায় সেরকম জিনিস যাতে না হয়। ঠিক আছে, এই এই তাহলে তো তার জন্য তো কাজ করতে হবে, বিভিন্ন কাজের ক্ষেত্রে না থাকলে আবার সরকার চলবে কি করে? তো খুব জরুরি থাকলে আপনি বেরোন, এইগুলোই নিয়ম মেনে সবকিছু করেন আর কি। একজন জনপ্রতিনিধির পাশাপাশি আমি জনপ্রতিনিধিটাকে একটু সরিয়ে রাখছি, একজন সাধারণ মানুষ হিসেবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে 10-এর মধ্যে কত নাম্বার দেবে? দেখেন, স্বাস্থ্য দপ্তর যথেষ্ট ভালো কাজ করেছে। আপনি 2009 বামপন্থী আমলের সময়
স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে নড়ে চড়ে বসেছিল তার তুলনায় কিন্তু 2011 পর রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেকটাই সুধরেছে, এবং তার কারণটাই হচ্ছে কেন স্বাস্থ্য দপ্তরটা মুখ্যমন্ত্রী নিজের চোখেই দেখেন, নিজের দপ্তরটা ওনার হাতে রয়েছে, দপ্তরটা ওনারই আন্ডারে। এবার আপনারা অন্যান্য কোভিড অন্যান্য রাজ্যের কোভিড সেন্টারে কিন্তু ঠিক রকম পরিষেবা পাওয়া যাচ্ছে না, আপনি দেখতে পেয়েছেন আসামে 100 থেকে 150 লোক কোভিড পজিটিভ পেশেন্টরা তারা আবার হরতাল করেছে, তারা আন্দোলন পথে নেমে পড়েছে। তার কারণটা হচ্ছে তারা ওইখানকার সরকারের পক্ষ থেকে না পাচ্ছে ওষুধ, না পাচ্ছে খাওয়া, না পাচ্ছে পরিষেবা। এইটা কিন্তু আপনি এই রাজ্যের আর দেখতে পাচ্ছেন, এই রাজ্যে আপনি দেখতে পাচ্ছেন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে হাত জুড়ে, ঠিক আছে, সেটা তো পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ একটা কথা বলতে পারি যে আমরা মানে স্বাস্থ্য দপ্তর একটা এমন দপ্তর যে তার উপরে যদি আমরা একদম পুরোপুরি বলি যে আমাদের কন্ট্রোলে রয়েছে আমরা একদম সবকিছু ঠিকঠাক করে থাকবো সেটা হয় না, তার কারণ হচ্ছে কিছু না কিছু একটা ভুল ভ্রান্তি হোক বা কিছু না কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় একটু হয়েই যায়। আপনি কোনো কাজ আপনি কাজ করতে গেলেই তো আপনার দ্বারা ভুল হবে, তারপর ওই ভুলটাকে আবার শুধরাতে হবে, ঠিক আছে, তো এই জিনিসগুলো হয় চলছে, কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় এবং বামপন্থী আমলের তুলনায় কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খুব ভালো চলছে, দারুণ চলছে। দশে কত দেবেন? দশে আমরা বর্তমান যদি আপনি বলতে পারেন তাহলে দশে আমি 9 দেব। আচ্ছা ঠিক আছে, আর যেটা আরেকটা প্রশ্ন আপনার কাছে যে আপনারা যেমন জনপ্রতিনিধিরা যেমন রাস্তায় নেমে কাজ করছেন, তেমন যারা আমরা সংবাদকর্মীরা রয়েছি বা আরো যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার্সরা রয়েছে তারাও কিন্তু রাস্তায় নেমে কাজ করছে। এবার আমাদের কাজ করার ক্ষেত্রে আমাদের এইটুকুনি অভিজ্ঞতা আমরা দেখতে পেরেছি যে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। কিরকম ক্ষোভ? মানুষ বলছে যে সেলিব্রিটি যদি হওয়া যায় তাহলেই কিন্তু বেড পাবে, না হলে কিন্তু এই রাজ্যে বেড পাবে না। এর জলজ্যান্ত উদাহরণ কিন্তু আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, আমাদের পার্শ্ববর্তী শহর ইছাপুরের একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভ্রজিৎ, সে কিন্তু 4টে হাসপাতাল থেকে রিফিউজ হয়ে তার সে কিন্তু মৃত্যুবরণ করেছে। কি বলবেন এ বিষয়ে? দেখেন শুভ্রজিৎ মৃত্যু হয়েছে, শুভ্রজিতের মা বাবার তার পরিবারের প্রতি আমি মানে শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং তার পাশে রাজ্য সরকার আমরা সবাই তার পরিবারের পাশে তার মা বাবার পাশে রয়েছি, শুভজিৎ আমাদের পাশে আজকে নেই। তার কারণটা হচ্ছে মিসকমিউনিকেশন এবং মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা দেখতে পেরেছি শুভ্রজিতের এই ঘটনাটা ঘটে যাওয়ার পর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়াভাবে ইনস্ট্রাকশন কিন্তু দেয়নি যে আপনারা কিন্তু কোন পেশেন্টকে ফেরাবেন না, কোন পেশেন্ট যাতে চিকিৎসা অভাবে তার কিছু না হয়ে যায় এগুলো কিন্তু আপনারা একটু নজর দেন না। আমি আমি এখানে আপনাকে একটু থামাচ্ছি, আমরা এটাও জানি যে মুখ্যমন্ত্রী করোনা যখন থেকে তার প্রভাব বিস্তার করা শুরু করেছে তখন থেকে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিলেন এবং নির্দেশও দিয়েছিলেন যে কোনো রোগীকে কোনো অবস্থাতেই সে যদি করোনা আক্রান্ত হয় ফেরানো যাবে না। তারপরেও এই ঘটনা চোখে আঙুল দিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বিহাল দশাটাকে দেখিয়ে দিল, কি বলবেন? আমার কথা হচ্ছে যে এটা তো ঠিকই, আমরা প্রথম সারিতে যে ওয়ারিয়ার যারা রয়েছে তারা কিন্তু স্বাস্থ্য দপ্তরের লোকরা, পুলিশ প্রশাসনরা এবং ডাক্তাররা, ঠিক আছে, কারণ এরা খুব দারুণ ভাবে কাজ করছে, ঠিক আছে। এবার দারুণ ভাবে কাজ করতে গেলে কোনো না কোনো একটা জায়গায় কোনো কিছু না কিছু একটা ঘটনা ঘটে যায়। আমার কথা হচ্ছে শুভজিতের চলে যাওয়াতে আমরা দুঃখিত, আমরা তাদের পাশে সেরকম চিকিৎসা ব্যবস্থাটা দিতে পারিনি, কিন্তু সেটা এখনো পুরোপুরি মানে পুরোপুরি ভাবে পুরো ঘটনাটা আমাদের কাছে কিন্তু এখন জানা নেই। আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে তাদেরকে 4টে হসপিটাল থেকে রেফার করে সে বেড পেলো না, সেটা কি হলো, কিন্তু কিছু আমি এটা স্বীকার করছি যে কিছু একটা জায়গায় গাফলিতি হয়েছে বলে আজকে শুভজিৎ আমাদের মধ্যে নেই, একটু গাফলিতি থেকে গেছে। হ্যাঁ একটু গাফলিতি থেকে গেছে এবং ওর মা বাবা কিন্তু নিজে বলেছে সমস্ত সংবাদ মাধ্যমে এবং কেসও করেছে এই 4টে হসপিটালের বিরুদ্ধে।
আমি তো স্বীকার করছি কিছুটা গাফলিতি রয়ে গেছে, এই গাফলিতিটা যাতে না হয় সেই জন্যই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কড়া ভাবে কিন্তু বলে দিয়েছিলেন। কিন্তু তারপরে এই ঘটনাটা ঘটেছে, আমাদের উত্তর চব্বিশ পরগনা যিনি যুব সভাপতি নৈহাটি বিধায়ক মাননীয় শ্রী পার্থ ভৌমিক এবং জেলা সভাপতি মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তারা কিন্তু মানে এবং আমাদের যিনি নেতৃত্ববৃন্দরা যারা রয়েছেন তারা কিন্তু এই ঘটনাটা খুবই মানে এই ঘটনাটা বিষয়টা কিভাবে হয়েছে বা কি নয় সেটা নিয়ে তদন্ত চালাচ্ছেন, ঠিক আছে। এবং তার সাথে রাজ্য সরকার কিন্তু সব রকম সাহায্য এবং সব মানে সব মানে সব রকম সাহায্য পরিবারের পাশে কিন্তু দাঁড়িয়েছেন, ঠিক আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর পরেও বলেছেন যে এই ঘটনাটা যেই ঘটনাগুলো হচ্ছে যেই ঘটনাগুলো ওনার চোখে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে এই ঘটনাগুলো যাতে না হয়, ঠিক আছে, তার জন্য ওনার যা যা করণীয় উনি করছেন। আর কিছুটা তবুও কিছুটা লোকের জন্য এই বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে, শুভজিতের নতুন লোকজনকে আমরা মানে ভালো একটা ভবিষ্যৎ আমরা কিন্তু হারিয়ে ফেলছি, সেটা আগামী দিন যাতে না হয় সেটা আমরা সবাই মিলে দেখছি, দলও দেখছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখছে, স্বাস্থ্য দপ্তর দেখছে। এবার যেটা আপনার কাছ থেকে শেষ প্রশ্ন করে নেব যে 2021 বিধানসভা এবং ব্যারাকপুর, যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে ব্যারাকপুর কর্পোরেশন ভোট হবে, কর্পোরেশন হবে ব্যারাকপুর কর্পোরেশন, তো কর্পোরেশন ভোট হবে, তো এর মধ্যেই আর বেশি দিন বাকি নেই, হাতে গুনে একদম 6 মাস মতো বাকি রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা কিন্তু প্রায়শই দেখছি যে ব্যারাকপুর মহকুমার বিভিন্ন জায়গা রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত হয়ে উঠছে শাসক বিরোধী কোন্দলে। এবং গতকালও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর মিছিলের আগে বোমাবাজি হয়েছে, তাদের দুজন কর্মী আহত হয়েছেন, এ বিষয়ে কি বলবেন? আমি আপনাকে একটা কথা বলি, 2009-2014 সালে যেই মানুষটাকে মানে জনগণ দুহাত জুড়ে আশীর্বাদ করেছিল তার নাম ছিলেন আমাদের প্রাক্তন সাংসদ এবং বর্তমানে আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী দীনেশ ত্রিবেদী। তাকে তাকে যখন মানুষ জিতিয়ে নিয়ে এসছে, ঠিক আছে, তখন পেয়েছে কি? তখন পেয়েছে শান্তি, তখন পেয়েছে কি? আমরা ভারতবর্ষে একটা শ্রেষ্ঠ সাংসদ পেয়েছি, তখন পেয়েছি আমরা বাঙালি সংস্কৃতি, তখন পেয়েছি আমরা ভারতীয় পরম্পরা কিভাবে এগিয়ে নেওয়া যায়, ঠিক আছে, বাংলার সংস্কৃতি, বাংলা পরম্পরা, বাংলার কালচারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, ঠিক আছে, একটা কালচার ছিল। কিন্তু আপনি 2019-23 মের পর কিন্তু সেই কালচার গুলো নেই, তার কারণ হচ্ছে কোন না, আমি জনগণকে এটা নিয়ে কিছু বলবো না, তার কারণ হচ্ছে যে জনগণের রায় কিন্তু শেষ কথা বলে। ওনারা দেখতে চেয়েছিলেন যে দীনেশ ত্রিবেদী অল্টারনেটিভ অপশনকে যদি আমরা নিয়ে আসি, আমাদের সাংসদ বানিয়ে যদি নিয়ে আসি তাহলে কি হতে পারে। তারা কিন্তু এখন মানে সবাই বলছে যে যে সাংসদকে আমরা নিয়ে এসেছি তারপর কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে অশান্তি, বোম, গুলি, এই ধরনের কাজগুলো প্রত্যেক দিন হয়। মাননীয় শ্রী দীনেশ ত্রিবেদী লোকের হাতে, লোকের বাড়িতে, লোকের বাড়ির ছেলে মেয়েদের হাতে পেন তুলে দিয়েছিল, আর আমাদের বর্তমানে যে সাংসদ রয়েছে সেই আমাদের ছেলে মেয়েদের হাতে বোম, পিস্তল, গুলি তুলে দিচ্ছে। তো যেই ধরনের মানুষকে আপনি নিয়ে আসবেন, চুজ করবেন, মানে ঠিক আছে, তো সেই ধরনেরই তো কাজ হবে, ঠিক আছে। এটা তো মানে এটা তো অর্জুন সিং এর কোনো ভুল নেই, উনি যেই ধরনের মানুষ উনি তো সেই ধরনেরই কাজ করবেন। আরেকটা যেটা বিষয় যে অর্জুন সিং গত দুদিন আগে সংবাদ মাধ্যমে, আমাদের সংবাদ মাধ্যমে, সব সংবাদ মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিক এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম করে বলেছিলেন যে তারা নাকি তাকে এনকাউন্টার করে দিতে চাইছেন, কি বলবেন এই বিষয়ে? আপনি আপনাকে আমি একটা কথা বলি, আমি পুরো অডিওটাও শুনেছি এবং আমাদের মন্ত্রী এবং সভাপতি শ্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদারও কথা শুনেছি এবং অর্জুন সিং এরও কথা শুনেছি। দাদা যেটা বলতে চেয়েছিলেন সেটা বলতে চেয়েছিলেন যে আপনি যেটা জনগণকে দেবেন তার রিটার্ন কিন্তু জনগণ আপনাকে ফিরিয়ে দেবে, সেটা জনগণের কথা বলেছেন। আপনি যদি জনগণকে
বোম গুলি পিস্তল দিয়ে যদি এ করেন, তাহলে তার প্রতিদানে তো আপনি সেটাই পাবেন, জনগণ তো আপনাকে সেটাই দেবে, ঠিক আছে? কিন্তু সেই সেই ব্যাখ্যাটাকে মানে ভেঙে ভেঙে অর্জুন সিং বলছেন যে ওনার মারার চক্রান্ত হচ্ছে। আমার কথা হচ্ছে যে ওনার যদি মারার চক্রান্ত হয় তাহলে দিনের দিন আমাদের তৃণমূলের কর্মীরা কেন আহত হচ্ছে, দিনের দিন এত গন্ডগোল কেন হচ্ছে? তারপর আপনাকে বলে রাখি 87টা কেস ওনার উপরে কি করে হয়? যদি ওনাকে যদি কেউ মারার চক্রান্ত করে তাহলে তো তাদের বিরুদ্ধে হবে যে চক্রান্ত করছে, তাহলে ওনার বিরুদ্ধে কি করে 87টা কেস হয়? আজকে আমরা দেখতে পেয়েছি উত্তরপ্রদেশে একটা কুখ্যাত মাফিয়া বিকাশ দুবে, তার উপরে 60খানা কেস ছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পর তাকে আবার নিয়ে আসা হয়, সে আবার পুলিশকে চকমা দিয়ে পালাতে চেষ্টা করে, এনকাউন্টারে মারা যায়। কিন্তু কিন্তু এটা লজ্জার ব্যাপার, একটা ভারতীয় আইনের যিনি রক্ষক বলে মাননীয় সাংসদ অর্জুন সিং, ঠিক আছে, হয়েছেন প্রতিনিধি হয়েছেন, তার উপরে 87টা কেস রয়েছে, মার্ডার কেস, চুরি কেস, আপনি তো দেখতে পেয়েছেন ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের কথা, নৈহাটির কথা, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এত দুর্নীতির কথা, সবই তো এলিগেশন ওনার উপরে রয়েছে। তাহলে ওনাকে ওনাকে অ্যারেস্ট করা যাবে না কেন? ভারতীয় সংবিধানের ভারতীয় আইন তো প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে একরকম, তাহলে বিকাশ দুবে অ্যারেস্ট হলো, মাননীয় সাংসদ অর্জুন সিং কেন অ্যারেস্ট হবে না? প্রশ্ন তো এটাই। ঠিক আছে, জনগণ তার উত্তরটা আগামী দিন দিয়ে দেবে, 2021 জনগণ এই উত্তরটাও দিয়ে দেবে যে আমরা বাঙালি মানে বাংলাতে আমরা অশান্তি দলকে নিয়ে আসবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য ওনাকে মুখ্যমন্ত্রীর শপথ দিয়ে আমরা শান্তি শৃঙ্খলতা, বাঙালি কালচার, এবং যাতে সুস্থভাবে মানুষ হাঁটা চলা করতে পারে, থাকতে পারে, খেতে পারে, সেই সংগঠন, সেই দল, সেই নেত্রীকে নিয়ে আসবো। সেটা জনগণ ঠিক করেও নিয়েছে, ঠিক করেও নেবে, এবং 2021 মানে নিঃসন্দেহে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করছে। ওকে, একদম ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকেও, আপনারাও সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন দ্য রেগুলার ডট ইন, এতক্ষণ ওভার টেলিফোন আমার সাথে ছিলেন ব্যারাকপুর মহকুমার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিকাশ সাউ, নৈহাটির বাসিন্দা, যিনি গতকাল করোনা বিজয়ী করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়িতে ফিরে এসেছেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন দ্য রেগুলার ডট ইন। ধন্যবাদ।